শিয়ালদা দুটি ট্রেনের সংঘর্ষ কাছে কাছে দুটি লোকাল ট্রেনের পাশাপাশি সংঘর্ষ অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা ঘটনায় কেউ আহত হননি এবং অল্পের জন্য রক্ষা পেয়েছেন প্রত্যেকেই যার জেরে শিয়ালদা উত্তর শাখায় ব্যাহত ট্রেন পরিষেবা দুমড়ে গিয়েছে চালকের কেবিনের একাংশ দেখতে পাচ্ছেন সংঘর্ষে লাইনচ্যুত ট্রেন মেরামতি চলছে ট্রেনের রেল পুলিশ মাইকিং করছেন যাত্রীদেরকে এবং যাত্রীদের ভোগান্তি কারশেডের কাছাকাছি যেহেতু দুর্ঘটনা ঘটে সে কারশেড এলাকা থেকে কার্যত পায়ে হেঁটে তাদেরকে প্ল্যাটফর্মে ফিরতে হয় সেখান থেকে ফেরার অন্য কোনো ব্যবস্থা ছিল না এবং এখনো পর্যন্ত উত্তর শাখায় ব্যাহত ট্রেন পরিষেবা কিভাবে ঘটলো এই দুর্ঘটনা দুর্ঘটনার পরে ঘটনাস্থল ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি অনুপম এন্টি তুমি দেখছো এটা কারশেডের দিকে যাচ্ছিল এবং কারশেডে যাওয়ার পর তাদের যে লাইন সেই লাইনের উপরে ট্রেনটি ছিল কিন্তু এখানে আসার পর যে প্রাথমিক যে সমস্যা হয়েছিল সেটা হচ্ছে যে দুটো ট্রেন গায়ে গায়ে চলে আসে প্রথমে একটা ছবি দেখাবো ঝঙ্গাকে বলবো দেখাতে এই দেখো দুটো ট্রেন কিভাবে গায়ে গায়ে চলে এসেছিল এবং তার দাগ এখনো পর্যন্ত স্পষ্ট রয়েছে রেলের যে ড্রাইভারের যে বগি রয়েছে সেই বগির প্রথম দরজাটা ক্ষতিগ্রস্ত হয়েছে তুমি দেখতে পাচ্ছ পরিস্থিতি কোথায় গিয়েছে দেখো একেবারে যথেষ্ট গতির ছিল বলে ছবি যা দেখে সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে এটা যেমন একটা ছবি ঝঙ্গাকে বলবো আরও একটা ছবি দেখাতে তোমায় একটু ভেতরের অংশে ছবি দেখাবো তুমি দেখতে পাচ্ছ যে এটা রেলের লাইন চাকা এর ওপর থাকে সাধারণত কিন্তু এই ট্রেনের ক্ষেত্রে চাকাটা নেমে গিয়েছে মাঝখানে এটাই কিন্তু মূলত তোলার চেষ্টা করছেন রেলের কর্তারা রেলের চাকাটা তুমি দেখতে পাচ্ছ দুটো লাইনের একেবারে মাঝখানে যেখানে পাথর দিয়ে ঢাকা থাকে সেখানের অংশে কিন্তু রেলের চাকাটা রয়েছে স্বাভাবিকভাবে রেল লাইন থেকে চাকাটা যে বেরিয়ে গিয়েছে সেটা একেবারে স্পষ্ট এই ছবিটা রয়েছে অন্যদিকে আরও একটা একটু ছবি দেখাতে বলবো যে এই মুহূর্তে ঝঙ্গাকে বলবো একটু আসার জন্য আরও একটি চাকা অর্থাৎ ট্রেনের যে প্রথম চাকাটা সেই চাকাটাও কিন্তু একেবারে লাইন থেকে বেশ কিছুটা নেমে গিয়েছে এই ছবি রয়েছে এবং সামনের যে অংশ অর্থাৎ ড্রাইভারের যে গেটের অংশ সেই গেটের অংশটা দেখো শুভ্রাংশ সেই ছবিটা দেখাচ্ছে সম্পূর্ণভাবে এই জায়গাটা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এখানেই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এখানেই যাত্রীরা টেনশনে পড়ে যান তারা আতঙ্কিত হয়ে যান এবং ইতিমধ্যেই ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তাদেরকে ডাকা হয়েছে সামনের চাকা একেবারে নেমে গিয়েছে ট্র্যাক থেকে সেটা প্রথমে ট্র্যাকে তোলা হবে তারপর এটাকে ট্রেনটাকে নিয়ে যাওয়া হবে কোনো ক্ষতি হয়নি বলে প্রাথমিকভাবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে কী কারণে গোটা ঘটনাটি ঘটলো সেটাই খতিয়ে দেখবে রেলের শীর্ষকর্তারা ঘটনাস্থল ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি অনুপম ঠিক কিভাবে ঘটেছে দুর্ঘটনা আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে বোঝাবার চেষ্টা করছি দুটি ট্রেনই একই অভিমুখে এগিয়ে আসছিল দুটি লাইনে এবং একটা পয়েন্টে গিয়ে কারশেডের কাছাকাছি দুটি ট্রেনের সংঘর্ষ হয় ঠিক এভাবে যেভাবে আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাবার চেষ্টা করছি এর ফলে যে ঘষার দাগ আমাদের প্রতিনিধি অনুপম দেখাচ্ছিল এবং যেভাবে ড্রাইভারের কেবিন সেটা একাংশ দুমড়ে গিয়েছে তাতে অভিঘাতটা স্পষ্ট বুঝতে পারা যায় কি কারণে এই দুর্ঘটনা কার গাফিলতিতে দুর্ঘটনা সিগন্যালিং সমস্যা অর্থাৎ যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছে নাকি এটা হিউম্যান এরর তা খতিয়ে দেখছে রেল দেখতে পাচ্ছেন দুমড়ে গিয়েছে কেবিনের একটি অংশটি কিভাবেই সংঘর্ষটি হয় এবং ঘটনার পর ঠিক কি পরিস্থিতি হয় দেখুন দুটি ট্রেন পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে এবং ঠিক গায়ে গায়ে লেগে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ পাশাপাশি সংঘর্ষ হয় একটি ট্রেনের কেবিনের অংশ কার্যত দুমড়ে গিয়েছে ঠিক ঘটনার পরের মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন একটি ট্রেনের সঙ্গে আরেকটি ট্রেন একদম গায়ে গায়ে লেগে গিয়েছে গায়ে গায়ে লেগে সংঘর্ষ হয়েছে কারশেডমুখী লোকাল এবং রানাঘাট লোকাল এই দুটি লোকালের সংঘর্ষ হয় এবং সেখানেই কিন্তু এই পরিস্থিতি তৈরি হয় একেবারে দেখতে পাওয়া যাচ্ছে একটি ট্রেনের সঙ্গে আরেকটি ট্রেন লেগে গিয়েছে একেবারে গায়ে গায়ে লেগে সংঘর্ষ হয়েছে এবং সেই মুহূর্তে কি পরিস্থিতি তৈরি হয়েছিল আমাদের প্রতিনিধি অনুপম দেখিয়েছেন আমরা একটু দেখে নেবো তার প্রতিবেদন ধাক্কা লেগেছিল সেই ট্রেনটাতে সেই ট্রেনের একটু প্রাথমিক ছবিটা দেখাবো তুমি দেখতে পাচ্ছ যে গায়ে গায়ে ঘষাঘষি লেগেছে প্রথমে যে খবরটা আসছিল যে মুখোমুখি হয়েছে কিন্তু পরবর্তী সময় যেটা আমরা ঘটনাস্থলে এসে দেখি
যে গায়ে গায়ে ধাক্কা লেগেছে এবং তুমি দেখতে পাচ্ছ যথেষ্ট জোরে ধাক্কা লেগেছিল এবং রেলের যে চাকা রয়েছে সেই চাকা একটা লাইনের ওপরে উঠে গিয়েছে এবং সেটাই কিন্তু এই মুহূর্তে মেরামতির কাজ চলছে। শুভ্রাংশু ঘোষ সেই ছবি দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ এটা যেমন ছবি রয়েছে আরও একটা ছবি তোমায় দেখাতে বলবো যে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যেটা আমরা বারবার বলছিলাম যে গায়ে গায়ে ঘষা লেগেছে। তুমি দেখতে পাচ্ছ কতটা গতি ছিল দুটো ট্রেনের মধ্যে, স্বাভাবিকভাবে এখান থেকে ঘষাটা প্রথম ঘষাটা লাগতে শুরু করেছে এবং এইভাবে ঘষতে শুরু করেছে। সামনের যে দরজা রয়েছে তুমি দেখতে পাচ্ছ সেই দরজাও বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে এই বিষয়টা কিন্তু ইতিমধ্যে রেলের যারা শীর্ষ কর্তারা রয়েছেন তারা খতিয়ে দেখছেন কি কারণে গোটা ঘটনাটি ঘটলো এবং কেন এই ঘটনাটি ঘটলো, লাইন চেঞ্জের সময় কোনো প্রবলেম হলো নাকি টেকনিক্যাল কোনো ফল্ট ছিল, এই সবটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং এটা খতিয়ে দেখার পর তারা রিপোর্ট দেবেন ঠিক কী কারণে গোটা ঘটনাটি ঘটলো। ইতিমধ্যেই রেলের যারা শীর্ষ কর্তারা ইঞ্জিনিয়াররা রয়েছেন তারা ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছেন, তারা এসে গিয়েছেন এবং যে চাকার কথা আমরা বলছিলাম যে কীভাবে চাকাটি লাইন থেকে নেমে গিয়েছে তুমি দেখতে পাচ্ছ যে লাইন থেকে নেমে গিয়েছে এই চাকা, আমি একবার শুভ্রাংশুকে দেখাতে বলবো, লাইন থেকে নেমে গিয়েছে এই চাকা রেলের যে লাইন সেই লাইন ট্র্যাক থেকে নেমে গিয়েছে। স্বাভাবিকভাবে এই বিষয়টা কিন্তু খতিয়ে দেখছেন যারা কর্তারা রয়েছেন, রেলের ইঞ্জিনিয়াররা রয়েছেন, আধিকারিকরা রয়েছেন, তারা সবটাই দেখছেন যে একেবারে লাইন যে লাইনের ওপর যে চাকা থাকার কথা সেই চাকা একেবারে নেমে গিয়েছে রেলের দুটো লাইনের মাঝখানে। ঘটনার অভিঘাত ঠিক এতটাই ছিল যে চাকা লাইন থেকে নেমে গিয়েছে একেবারে, দেখতে পাচ্ছেন সেই ছবিতে, এবং বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে এটা বলাই যায়, কারণ কারশেড থেকে বেরিয়েছিল একটা ট্রেন, কারশেড যাচ্ছিল একটি ট্রেন এবং আরেকটি ট্রেন রানাঘাট লোকাল রানাঘাটের অভিমুখে যাচ্ছিল, সদ্য স্টেশন ছেড়ে বেরিয়ে আসার জন্য যেটুকু গতি ছিল তাতেই যদি এই অবস্থা হয় তাহলে পুরো গতিতে থাকলে আরও বড় দুর্ঘটনা হতে পারত সেটা দেখেই বুঝতে পারা যাচ্ছে। এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছেন যখন লাইন থেকে ট্রেন সরাবার চেষ্টা করা হচ্ছে, রেলের নির্দিষ্ট একটি অংশ খোলার চেষ্টা করা হচ্ছে যেটা না খুললে সরানো মুশকিল হয়ে যাবে, যেটা বারবার অনুভব দেখাচ্ছিল আমাদের সেই সময়ের ছবি দেখতে পাচ্ছেন, পাশাপাশি যখন ট্রেন দুটি দাঁড়িয়েছিল সেই সময়ের ছবি দেখতে পাচ্ছেন, পাশাপাশি যখন সংঘর্ষ হয় কার্যত একটার সঙ্গে আরেকটার পাশাপাশি সংঘর্ষ হয়, এখনো পর্যন্ত এই সংঘর্ষের জেরে উত্তর শাখা শিয়ালদা উত্তর শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, কেবিন চালকের যে কেবিন সে কেবিনের অংশ দেখতে পাচ্ছেন কার্যত দুমড়ে মুচড়ে গিয়েছে একটা অংশ, প্রত্যক্ষদর্শীরা কি বলছেন শুনে নেব। আমরা যাচ্ছিলাম শিয়ালদা থেকে, ঠিক আছে, তা এবারে ট্রেনটা ওই হবেছে ওই ট্রেন আর ওই ট্রেনে ঘষাঘষি, আর আমার লাগ ভালো গায়ে গায়ে ঘষা, হ্যাঁ গায়ে গায়ে, হ্যাঁ হ্যাঁ, কারো ক্ষয়ক্ষতি হয়নি, আমি তো ছিলাম, আমি এমনি সাইডে থাকি, বিধাননগর নামতে হবে, কিন্তু আমার লাগ ভালো যে আমি ভিতরে বসেছিলাম, এবার দেখে কড়কড় করে আওয়াজ হলো, কাঁচ ফাঁচ ভেঙে গেছে, ধোঁয়া ধোঁয়া হয়ে গেল। আসলাম হচ্ছে কৃষ্ণনগর, কোথায় হয়েছে এটা? হয়েছে আপনার কাছ থেকে কতক্ষণ আটকেছে? আমরা মোটামুটি প্রায় পৌনে এক ঘন্টা। আপনারা যে ট্রেনে আসছেন সেখানে না ওইটা, হ্যাঁ যাত্রী তো ছিলই, প্রচুর যাত্রী ছিল, মুখোমুখি হয়েছে, মুখোমুখি ঢুকছে, একটা ঢুকছিল আর একটা আপনার বেরোচ্ছিল, কাসেটের সামনেই একটা কাসেট ঢুকছিল আর একটা কৃষ্ণনগর শিয়ালদায় ঢুকছিল, দুটো মুখোমুখি হয়ে গেছে। ও আপনারা কৃষ্ণনগর শিয়ালদাতেই ঢুকছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এটা কাসেটে ঢুক, কাসেটে ঢুকছিল। কেউ আহত হয়েছে? না কেউ আহত হয়নি, এখন লোকজন সব কাজ চলছে, চলছে জাস্ট সিগন্যালে প্রবলেম হয়েছিল, হ্যাঁ সিগন্যাল খারাপ হয়ে যাতে প্যানেল বসে যাওয়াতে এখন ট্রেন এখন এক নম্বর দু নম্বর দিচ্ছে না ছ নম্বর ঢুকাচ্ছে, পাশাপাশি মানে একটা কাটসেট থেকে আসছিল আর একটা রানাঘাট লোকাল ছিল, মনে হয় দুটো মানে একই ক্রসিং দিয়ে লেভেল দিয়ে যাওয়ার সময় ওটা। প্রাথমিকভাবে ঘটনার পরে যাত্রীদের মনে হয়েছিল সম্ভবত মুখোমুখি হয়েছে, কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখা যায় না মুখোমুখি নয়, পাশাপাশি ট্রেন দুটির সংঘর্ষ হয়েছে, দুটি একই অভিমুখে ছিল। যে ছবিটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শিয়ালদায় দুটি ট্রেনের সংঘর্ষ, দুমড়ে গিয়েছে চালকের কেবিনের একাংশ। আমরা এবার গ্রাফিকাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাবার চেষ্টা করব, দুটি ট্রেন একই অভিমুখে যাচ্ছিল, কি কারণে ঠিক এইভাবে সংঘর্ষ হলো সেটা খতিয়ে দেখা হচ্ছে, সিগন্যালিং ব্যবস্থার ত্রুটি, যান্ত্রিক ত্রুটি নাকি হিউম্যান এরর, কিভাবে এই রকম পাশাপাশি সংঘর্ষ হলো, দুটি ট্রেন পাশাপাশি আসছে এভাবে দেখতে পাচ্ছেন একটি আরেকটিকে ধাক্কা মারে এবং আরেকটি ট্রেন লাইন ছেড়ে বেশ খানিকটা সরে যায়, চালকের কেবিনের একটা অংশ কার্যত দুমড়ে যায় দেখতে পাচ্ছেন সেই ছবি, একটি ট্রেনের ধাক্কায় আরেকটি ট্রেন দেখুন সরে যাচ্ছে, একটি ট্রেনের ধাক্কা আরেকটি ট্রেন সরে যাচ্ছে অর্থাৎ লাইন ছেড়ে ভিতর দিকে ঢুকে যাচ্ছে, এবং যে ট্রেনটি ধাক্কা খেলো তার
চালকের কেবিন যে ট্রেনটি সরে গেল তার চালকের কেবিনের একটা অংশ কার্যত দুমড়ে মুচড়ে গেল। দুটি ট্রেন পাশাপাশি আসছিল, পাশাপাশি দুটি লাইনে আসছিল এবং কিভাবে এতটা পাশাপাশি চলে এলো সেটাই এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন। একটি ট্রেনকে আরেকটি ট্রেন ধাক্কা মারে এবং ট্রেনটি সরে যায়, লাইন ছেড়ে বেশ খানিকটা সরে যায়। সরে যাওয়ার ফলে যেটা হয় যে ট্রেনটি বেশ চাকা পর্যন্ত লাইন থেকে নেমে যায়। আমরা কথা বলেছিলাম পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তীর সঙ্গে, তিনি কি বলছেন এই দুর্ঘটনা নিয়ে শুনে নেব। সামনে পেছনে বা প্রধান কালেকশনের ব্যাপার না, সাইড ওয়াইজ একটা ছোট্ট ড্যাশিং হয়। এই ড্যাশিং এর ফলে ডাউন লাইনে এবং আপ লাইনে ট্রেন চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ ছিল। এখন ডাউন লাইনে ট্রেন চলাচল আমরা রেস্টোর করতে পেরেছি, আপ লাইনে ট্রেন চলাচল কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হবে। আমরা আরো একবার দেখে নেব সেই ছবি, শিয়ালদায় দুটি ট্রেনের সংঘর্ষ, পাশাপাশি সংঘর্ষ। যেরকম একলব্য চক্রবর্তী বলছিলেন যে পাশাপাশি দুটি সংঘর্ষ হয়, একটি কার্শেড যাচ্ছিল এবং আরেকটি ট্রেন রানাঘাট যাচ্ছিল এবং তখনই দুটি ট্রেনের পাশাপাশি সংঘর্ষ হয়। কিন্তু কিভাবে এই পাশাপাশি সংঘর্ষ, অর্থাৎ এক লাইনে দুটি ট্রেন চলে আসেনি, মুখোমুখি দুটি ট্রেন চলে আসেনি, পাশাপাশি সংঘর্ষ হয়েছে এবং এটাই এখন এই মুহূর্তে সব থেকে বেশি ভাবাচ্ছে রেলকর্তাদের যে পাশাপাশি সংঘর্ষটা হলো ঠিক কিভাবে, এটা কি মানুষের ভুল, হিউম্যান এরর, নাকি কোথাও কি যান্ত্রিক ত্রুটি। দেখতে পাচ্ছেন একটি ট্রেন লাইন থেকে সরে গিয়েছে, অর্থাৎ ধাক্কাটা এতটাই জোরে ছিল যে লাইন থেকে সরে গিয়েছে, ভিতর দিকে ঢুকে গেছে লাইনের চাকা, ট্রেন লাইনের ওপর থেকে পড়ে যায় কার্যত, যেটা সরাতে বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে এবং যাত্রীদের দুর্ভোগের মুখোমুখি হতে হয়। কারণ কার্শেডে কাছে দুর্ঘটনাটি ঘটে, কার্শেড থেকে তাদেরকে পায়ে হেঁটে প্ল্যাটফর্ম অবধি ফিরতে হয়। যারা রানাঘাট লোকালে উঠেছিলেন তাদেরকে পায়ে হেঁটে ফিরতে হয় প্ল্যাটফর্ম পর্যন্ত। ট্রেনের কামরাটি দেখতে পাচ্ছেন, কেবিনের যে চালকের যে কেবিন সেই কেবিনের অংশটা দেখতে পাচ্ছেন যেখানটা কার্যত দুমড়ে গিয়েছে এবং এই দুমড়ে যাওয়া দেখলেই বোঝা যায় দুর্ঘটনার অভিঘাত ঠিক কতটা ছিল। বড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পাওয়া গিয়েছে, কারণ কার্শেডের কাছাকাছি হয়েছে, যেহেতু ট্রেন সদ্য প্ল্যাটফর্ম ছেড়ে বেরোচ্ছিল তাই গতিবেগ ঠিক ততটা ছিল না যতটা আরো খানিকটা গেলে হয়তো হতো, সেই কারণে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলে মনে করছেন রেলকর্তারা। এই মুহূর্তে যে দুটি ছবি দেখতে পাচ্ছেন পাশাপাশি দুটি ট্রেনের ঠিক কিভাবে সংঘর্ষ হয়েছে, দুটি ট্রেন সংঘর্ষ হওয়ার পরপরই যেভাবে দাঁড়িয়েছিল সেই সময়ের ছবি দেখতে পাচ্ছেন, পাশাপাশি দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম থেকে ঠিক কতটা দূরে ট্রেনটা আটকে রয়েছিল, অর্থাৎ দুর্ঘটনা ঘটার পরে ট্রেনটা যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে বোঝা যাচ্ছে প্ল্যাটফর্ম থেকে কতটা দূরে ছিল ট্রেনটা। এইখান থেকেই যাত্রীদের কিন্তু হেঁটে ফিরতে হয়,